অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ, তবে বাদীপক্ষ অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে দাবি আসামি পক্ষের। গত 12 জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। প্রায় 1.5 বছর পর সোমবার হতে যাচ্ছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায়। 4 মাসের বেশি সময় তদন্ত শেষে 2020 সালে 15 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় র‍্যাব, যেখানে বলা হয় সিনহা হত্যাকাণ্ড পরিকল্পিত। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 12 জন। 83 জন সাক্ষীর মধ্যে 65 জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। পরিকল্পিতভাবে এই নির্মম হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আদালতের কাছে দাবি জানিয়েছে এই আসামির সর্বোচ্চ শাস্তি, যে শাস্তি দৃষ্টান্ত হিসেবে থাকবে যেন মানুষ আইনের প্রতি আস্থাশীল হয়। লিয়াকত এবং প্রদীপ এই দুইজনকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া উচিত, বাকিরা সবাই এরও সহযোগিতা করেছে। রায়ের দৃষ্টান্তমূলক সাজা হবে আশা সিনহার স্বজনদের। তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি, অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। আমরাও চাই বিজ্ঞ আদালত ভয়ভীতিহীনভাবে আমাদের যে নীতি এবং নীতিমালার যে অবস্থা এটাকেই সামনে রেখে নিশ্চয়ই রায় প্রদান করবেন। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। সরকারি কাজে বাধা এবং মাদক আইনে 2টি মামলা করে পুলিশ। ঘটনার মোড় ঘোরে পুলিশের বিরুদ্ধে সিনহার বড় বোনের মামলায়। এই মামলায় বর্তমানে কারাগারে আছেন 15 জন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন।